আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ইন্দোনেশিয়ান যে মডেলগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইয়ামাহা আরন ফাইভ এর যে 21 এর এডিশন, আরন ফাইভ ভার্সন 3 ব্লু সিলভার এবং ওই সাইডে রয়েছে ব্ল্যাক, এই তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এবং ইয়ামাহা ব্র্যান্ডের কিন্তু আরও কিছু মডেল আমাদের রয়েছে, যেমন ইয়ামাহা এক্সেসারের ব্লু সিলভার রয়েছে এখানে, ওই সাইডটায় আমাদের কিন্তু যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা রয়েছে। এবং ইয়ামাহার পাশাপাশি আমাদের কাছে কিন্তু সুজুকি ব্র্যান্ডের বাইক রয়েছে, যেটা হচ্ছে সুজুকি জিএসএক্সআর ব্লু সিলভার, এই কালারটা এই মুহূর্তে শুধুমাত্র অ্যাভেলেবল রয়েছে। এবং আমরা যে ক্যাশব্যাক অফার প্রাইস করেছি এটা আমাদের এই আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল থাকবে, এর ভিতরে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন এবং এই অফারটি গ্রহণ করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছে। ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি প্রিমিয়ার সেগমেন্টে কিছু বাইক দেখানোর চেষ্টা করবো, আর বর্তমানে আমি যে শোরুমটিতে আছি তাদের শোরুমের নাম হচ্ছে এইচএম টেরাস। কোন কোন বাইকের প্রাইসটা কীরকম সব ডিটেল দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, তাদের অ্যাড্রেসটা যদি বলি, এটা হচ্ছে বড় মগবাজার, এইচএম টেরাস এক নামে সবাই চিনে। হ্যাঁ, তো তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখানে কানেক্ট করে নেবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটু কথা, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদিন ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, কথা বলে চলে শুরু করা যাক আজকে ভিডিও। আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএম টেরাসের পক্ষ থেকে আমি হাসিব আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো এবারও আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ বাইকের স্টক আমাদের এই মুহূর্তে রয়েছে ইন্দোনেশিয়ান সিবিইউ ভার্সনের, এবং আমরা মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন অফার প্রোভাইড করে থাকি। তো এই মুহূর্তে আমাদের কিন্তু এই শোকের মাস, পুরো আগস্ট মাস জুড়েই আমাদের একটা অফার চলতেছে। তো আমরা আপনাদেরকে যে অফারের ক্ষেত্রে আমরা যে আমাদের প্রত্যেকটি মডেলের বাইকে যে প্রাইসগুলো ধরেছি বা ক্যাশব্যাক অফারটা রয়েছে প্রত্যেকটা বাইকে, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে, সেটা আপনাদেরকে আজকে আমরা ভিডিওর মধ্যে জানাবো। তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 63 বাই ক মগবাজার মোড়, ঘরোয়া রেস্টুরেন্টের পাশে। আর মগবাজার মোড়ে এসে আমাদের যে ফোন নাম্বার থাকবে, এই ফোন নাম্বারে আপনারা ফোন করলেই কিন্তু আমরা আপনাদেরকে পিক করবো বা রিসিভ করে আমাদের ডিরেকশনটা দিয়ে দিব। তো এবার আসি আমরা আসলে আমাদের যে ক্যাশব্যাক অফার চলছে এই অফারটা নিয়ে। তো এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন যে আরন ফাইভ ভার্সন 3 2021 এর এডিশন, এটা ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং পরিপূর্ণ সম্পূর্ণ সিবিইউ কন্ডিশন অবস্থায়। এই বাইকটা নর্মালি আমাদের আস্কিং প্রাইস থেকে 5,25,000 টাকা, কিন্তু আমরা এটার ক্যাশব্যাক অফার দিয়েছি 20,000 টাকা ক্যাশব্যাক। তো এর পাশে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এক্সেসারের যে বাইকটা, সিলভার কালার, এই বাইকটার কিন্তু আমাদের কাছে সিলভার কালার এবং ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল রয়েছে এই বাইক। তো এই মুহূর্তে আমার পাশে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে ইয়ামাহার এক্সেসার, যেটা হেরিটেজ টাইপের একটু বাইক। তো এই বাইকটা কিন্তু আরন ফাইভ ভার্সন 3 মতো সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, একটা স্পোর্টস ভেরিয়েশন ইঞ্জিন ইউজ করা হয়েছে। এবং বাইকটা কিন্তু আপনি যখন সিটি বা হাইওয়েতে রাইড করবেন খুবই রিল্যাক্সেবলভাবে আপনি রাইড করতে পারবেন। এটাই সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে হোয়াইট টাইপের, এবং এখানে যে মিটারটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু আপনারা অল ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এটার যে সিট, এখানে দুজন মানুষ খুব কমফোর্টলি বসতে পারবেন, এবং এক্সস্টের ডিজাইনটাও একটু আলাদা। এবং ব্যাক উভয় চাকায় কিন্তু আপনার ডিস্ক ব্রেক রয়েছে, এবং ব্যাক সাইডে যে টায়ারটা রয়েছে এটা 140 সেকশনের টায়ার, এবং ফ্রন্ট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে 110 সেকশনের টায়ার। এবং সামনে যে লাইটটা ইউজ করা হয়েছে হেডলাইট, এটা কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে। তো এই বাইকটা ইঞ্জিনের দিক থেকে এবং পাওয়ারের দিক থেকে অনেকটা সিমিলার আরন ফাইভ ভার্সন 3 মতো। আমাদের কাছে কিন্তু এই ব্লু, ব্ল্যাক সিলভার এবং টোটালি ব্ল্যাক, এই দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর এই বাইকটার আস্কিং প্রাইস ছিল আমাদের কাছে 5,10,000 টাকা, কিন্তু এই মুহূর্তে এই বাইকটা আমাদের ক্যাশব্যাক অফার চলছে 30,000 টাকা, বর্তমান মূল্য এটা হচ্ছে 4,80,000 টাকা। তো এই মুহূর্তে আমার পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকির জিএসএক্সআর, যেটা আমরা ইন্দোনেশিয়ান থেকে সিবিইউ ইউনিট হিসাবে ইম্পোর্ট করেছি। তো এই বাইকটাও কিন্তু স্পোর্টস বাইক, আপনারা জেনে থাকবেন যে এই বাইকটা কিন্তু 2021 এর এডিশন, ব্লু সিলভার যে কালারটা, মোটোজিবি এডিশন, এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এবং এই বাইকটা কিন্তু উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে, এটা নন এ বেস ভার্সন। তো
তো এই বাইকটা কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তায় যেমন আপনাকে স্পিডিং এর টেস্ট দিবে তেমন এই বাইকটা কিন্তু অনেকটা R5 ভার্সন 3 বা আদার যে নেগেটিভ স্পোর্টস বাইক আছে এটার থেকে একটু কিন্তু কমফোর্ট। তো এই বাইকটার উপরেও কিন্তু আমাদের অনেক বড় একটা অফার চলতেছে। এই বাইকটা নর্মালি আমরা আস্কিং প্রাইস করি দেখা যায় 4 লক্ষ টাকা, কিন্তু এই বাইকটার এই মুহূর্তে ক্যাশব্যাক রয়েছে 45,000 টাকা। তো বর্তমান অফার মূল্য দাঁড়াচ্ছে এই বাইকটার 3,55,000 টাকা। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার জানিয়ে দিই যে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ইন্দোনেশিয়ান যে মডেলগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইয়ামাহা R5-এর যে 21-এর এডিশন, R5 ভার্সন 3 ব্লু সিলভার এবং ওই সাইডে রয়েছে ব্ল্যাক, এই তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এবং ইয়ামাহা ব্র্যান্ডের কিন্তু আরও কিছু মডেল আমাদের রয়েছে, যেমন ইয়ামাহা এক্সেসারের ব্লু সিলভার রয়েছে এখানে, ওই সাইডটায় আমাদের কিন্তু যে ব্ল্যাক কালারটা রয়েছে। এবং ইয়ামাহার পাশাপাশি আমাদের কাছে কিন্তু সুজুকি ব্র্যান্ডের বাইক রয়েছে, যেটা হচ্ছে সুজুকি GSX-R ব্লু সিলভার, এই কালারটা এই মুহূর্তে শুধুমাত্র অ্যাভেলেবল রয়েছে। এবং আমরা যে ক্যাশব্যাক অফার প্রাইস করেছি এটা আমাদের এই আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল থাকবে, এর ভিতরে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন এবং এই অফারটি গ্রহণ করবেন। তো ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা বাইকের প্রাইসিং আমি জানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আর এইচ এম প্লেটার্সে কিন্তু আমার এক্সট্রা, যদি আমার কোনো ভিউয়ার্স আছে তাদের কিন্তু আমি বলে রাখছি এক্সট্রা একটা সম্মান করা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتاب.